বসো। থ্যাংক ইউ স্যার। তোমার সম্পর্কে কিছু বলো। আমার নাম সুমন বিশ্বাস, বাবা সুভাষ বিশ্বাস, তিনি একজন কৃষক, এবং আমার মা পারুল বিশ্বাস, তিনি একজন গৃহকর্তী। আমি এখন বর্তমানে গ্র্যাজুয়েশন করছি এবং 2014 সালে রানাঘাট পালচক্রি স্কুল থেকে মাধ্যমিক পাশ করি এবং 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি রানাঘাট ভারতী হাই স্কুল থেকে। এবং আমি নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত হবিপুর গ্রামে থাকি। আচ্ছা, তোমার মাধ্যমিকের পার্সেন্টেজ কত? আমার মাধ্যমিকের পার্সেন্টেজ 72.8%। মাধ্যমিকের পরে কোন গ্রুপ নিয়েছিলে? সায়েন্স আর্টস। পরে আমি সায়েন্স নিয়ে পড়েছি, কারণ সেই সায়েন্স বিষয়টা আমার বেশি ভালো লাগতো। আচ্ছা, অবসর সময় কি করো? অবসর সময়ে ক্রিকেট খেলতে বেশি পছন্দ করি। আরে, ক্রিকেট তোমার ভালো লাগে? ক্রিকেট খেলতে ভালো লাগে। খেলো না খেলা দেখো? খেলা অল্প দেখি, কিন্তু খেলতেই বেশি ভালো লাগে। তোমার প্রিয় ক্রিকেটার কে? প্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি, যে লর্ডসে একটা সৌরভ গাঙ্গুলির রেকর্ড আছে সেটা জানো? লর্ডসে, হ্যাঁ, তিনি নিজের প্রথম টেস্ট ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন এবং পরপর দুটো ম্যাচে সেঞ্চুরি করেন ওই সিরিজে। আরো একটা কিছু ঘটনা ঘটেছিল যেটা এইট এখন, সেটা নাইটওয়েস্ট ট্রফিতে তিনি সেই সিরিজটা ইংল্যান্ডের এগেনস্টে জিতে জার্সি খুলে উড়িয়েছিলেন, যেটা সবার কাছে এখনো স্মরণীয় হয়ে আছে। হ্যাঁ, আর তুমি বললে যে নদিয়া জেলা থেকে আসছো, তা নদিয়া জেলার ডিএম কে জানো? নদিয়া জেলার ডিএম পবন কাডিয়ান ছিলেন, কিন্তু রিসেন্টলি তিনি কোনো কারণবশত বদল হয়েছেন এবং নতুন ডিএম এর নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, বদল হয়েছে সেটা জানো তাই? হ্যাঁ, বদল হয়েছে এটা জেনেছি। আচ্ছা, ভারত স্বাধীন হয় কবে? 1947 সালের 15ই আগস্ট। আর নদিয়া জেলা, নদিয়া জেলা কি একই সময়ে স্বাধীন হয় নাকি? না, নদিয়া জেলা প্রথমে বাংলাদেশের অন্তর্গত ছিল, মানে পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল, কিন্তু পরে সেটা 18ই আগস্ট ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তো নদিয়ার স্বাধীনতা দিবস হিসেবে 18ই আগস্টটাকেই পালন করা হয়। আর পুলিশের চাকরি করতে এসছো, নিশ্চয়ই শখ আছে বা জানো সব কিছু সম্পর্কে, পুলিশের চাকরি কেন, তোমার কি মতামত, কেন করতে চাও পুলিশের চাকরি? আমি প্রথম থেকেই আর কি একটা শৃঙ্খলাবদ্ধ জীবনটাকে বেশি পছন্দ করি। পুলিশের চাকরিতে এই ডিসিপ্লিন লাইফটা আছে এবং পুলিশের চাকরির মাধ্যমে মানুষের অনেক কাজ থেকে মানুষকে খুব হেল্প করা যায়, আর আমি মানুষকে হেল্প করতে খুব পছন্দ করি, সেই জন্যই পুলিশের চাকরি করতে আমার ইচ্ছা। আচ্ছা, মানে তুমি মানুষের কাছ থেকে মানুষকে হেল্প করতে চাও, তার জন্য পুলিশের চাকরি করতে চাও? আচ্ছা, আর বলছি ধরো তুমি কি জানো পুলিশের চাকরিতে পূজোর সময় ছুটি পাওয়া যায় না? হ্যাঁ, এটা আমি জানি যে কোনো অনুষ্ঠানে বা কোনো ওকেশনে সেরকম ছুটি থাকে না নির্দিষ্ট করে। তাহলে পুজোর সময় তো তাহলে তুমি ছুটি পাবে না, তখন কি করবে, তোমার কি মতামত এই বিষয়ে? পুজোর সময় ছুটি পাবো না, আমি এটা স্যাক্রিফাইস করতে রাজি আছি, এবং যারা পুলিশে চাকরি করেন তারাও তো এভাবেই নিজেদেরকে কর্মরত রেখেছেন, আমিও নিজেকে সেভাবেই কর্মরত রাখবো। এফআইআর এর পুরো কথাটা কি? এফআইআর এর পুরো কথা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আচ্ছা, 370 নম্বর ধারা একটা ধারা আছে, তো 370 নম্বর ধারা সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, 370 নম্বর ধারাটা প্রথমে কাশ্মীরে লাগু করা হয়েছিল, সেটা সংবিধানের অন্তর্ভুক্ত না হলেও রাষ্ট্রপতি কর্তৃক চালু করা হয়েছিল। এবং তো 370 নম্বর ধারা সংবিধানের অন্তর্ভুক্ত নয় তোমার মতে? না, অন্তর্ভুক্ত করা ছিল না 370 নম্বর ধারাটা, সেটা রাষ্ট্রপতি কর্তৃক জাস্ট চালু করা হয়েছিল। কবে, কে চালু করেছিল? স্যার, এই মুহূর্তে এটা মনে পড়ছে না যে কে চালু করেছিলেন। আচ্ছা, এই রিসেন্ট 370 ধারা নিয়ে একটা কারেন্ট অ্যাফেয়ার্সে একটা ঘটনা ঘটেছে দেশের মধ্যে, সে সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, আগে কাশ্মীর 370 নম্বর ধারা অনুযায়ী কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত থাকলেও আলাদাভাবে একটি রাষ্ট্রের মতো চলত,
তাদের আলাদা পতাকা ছিল এবং তারা ভারতের যে কোনো কিছু চালু হলে সেটা তাদের ওপর চালু হতো না, এবং বাইরের কোনো রাজ্যের কেউ সেখানে জমি কিনতে পারতেন না, এবং বাইরের কোনো ব্যক্তি সেখানকার মহিলাদের বিবাহ করলে সেখানকার মহিলারা সেখানকার সম্পত্তি থেকে বঞ্চিত হতেন। আচ্ছা আচ্ছা, তুমি আসতে পারো। নমস্কার স্যার, থ্যাংক ইউ।